দুই মাস ধরে চলা সংঘর্ষের প্রভাব বাংলাদেশে পড়ায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বৈঠকে একথা জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির প্রতিনিধি দল। বৈঠকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি। আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। গত আগস্টে নাক্ষাংছড়ি তমরু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণ হয়। 28 আগস্ট মিয়ানমারের ছোড়া দুটি শেল এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে। সীমান্তে গোলাগুলির ঘটনায় একাধিকবার মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। গত 2 মাস ধরে রাখাইনে চলমান সহিংস ঘটনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতির পর বিজিবি ও বিজিপির এটাই প্রথম পতাকা বৈঠক। টেকনাফের শাহপরীর দ্বীপে সাউদার্ন পয়েন্ট রিসোর্টে রোববার সকাল 9:30 থেকে বিকেল 3টা পর্যন্ত দুদেশের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে বিজিবি ব্রিফিংয়ে জানায়, সম্প্রতি সীমান্তে ঘটে যাওয়া ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। প্রতিবাদ জানিয়েছি হেলিকপ্টার উড্ডয়নের বিষয়ে, গোলা বিস্ফোরণের বিষয়ে, আমাদের মানুষের উপরে গোলা এসে পড়ার বিষয়ে, সীমান্তে মাইন বিস্ফোরণের বিষয়ে। তো তারা এগুলো সবকিছু আমলে নিয়েছেন এবং তারা এই সকল বিষয়ের জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এটা কিছু কিছু বিষয়ে তারা বলেছেন এটা অন্যভাবে ঘটেছে, বাট তারা দুঃখ প্রকাশ করেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। বৈঠকে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। দেশের সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যাব এবং আমরা আমাদের যে কোনো প্রয়োজনে আমরা একে অপরকে সাহায্য করব, এটা আমরা একে অপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠক শেষে জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় দেশের সীমান্তরক্ষী একসাথে কাজ করার কথাও জানান রত্না সামান, 21 টেলিভিশন।